দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর দরজায় কলা নাড়ছে পবিত্র ঈদ ফিতর ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান চলছে শেষ মুহূর্তের সাতসজ্জার কাজ বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া হলেও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত করার ব্যাপারে আশাবাদী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা তবে আবহাওয়াজনিত কারণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হতে না পারলে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানে সাত সাজ রব পঁচিশ বর্গমিটারের এই মাঠে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন পঁয়ত্রিশ হাজার মুসল্লি সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে অংশ নিবেন রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ একশো একুশটি কাতারের মধ্যে একান্নটি কাতার বরাদ্দ রাখা হয়েছে নারীদের জন্য মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান সফলভাবে ঈদের জামাত আয়োজনে প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না আবহাওয়াকে মাথায় নিয়ে আমরা আয়োজন করেছি আমরা আশা করছি এখানেই সুষ্ঠুভাবে করতে পারবে দ্বিতীয় যেটা তারপর বিকল্প ইসলামিক ফাউন্ডেশন থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে বিকল্প রাখা হয়েছে যে যদি এখানে সম্ভব না হয় তাহলে বাইতুল মোকারমে পরবর্তী জামাত হবে কিন্তু আমরা মনে করি যে আমাদের যে আয়োজন আছে সেটা মাধ্যমে সকলে এখানে স্বাচ্ছন্দ্যে জামাতে অংশগ্রহণ করতে মেয়রের পরে মাঠ পরিদর্শনে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঘুরে দেখেন মাঠের নিরাপত্তা ব্যবস্থা জানান মুসল্লিদের নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঈদ জামাতকে ঘিরে নেই কোনো নিরাপত্তা হুমকি জামাতের নিরাপত্তার জন্য পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে ডিএমপি ডগ দ্বারা সুইপিং করা হবে এছাড়া পুরো এলাকা আশপাশের এলাকাসহ সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে এছাড়া ড্রোন প্যাট্রোলিং ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এদিকে দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক জানান ঈদকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট সহ যে কোনো নাশকতা মোকাবেলায় স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত রাখা হয়েছে যে কোনো নাশকতা হামলা মোকাবেলায় র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকের গোয়েন্দা নজরে বৃদ্ধি করার মাধ্যমে নাশকতা সহ যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিরোধ করা হবে গোয়েন্দা তথ্য সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবু আমরা এ ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে এবং থাকবে ঈদকে ঘিরে জাতীয় ঈদগাহ সহ দেশের সকল ঈদগাহ ও যে সকল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেসব জায়গায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইন আইনশৃঙ্খলা বাহিনী সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা